আজকে খুব কষ্ট পেলাম আমরা ব্যানারে লিখেছি যে খাতড়া এলাকা নাগরিক সমাজের ডাকে যে দিকে দিকে নারী নির্যাতন ঘটছে খাতড়া এলাকায় সবাই একযোগে আমরা ভিক্ষার মিছিলে সামিল হব কিন্তু কি দেখা গেল একটা আগে রঞ্জিতদা বললেন যে এখানেও খাতড়া শহরেও আমাদের সামাজিক বেদী রয়েছে যে আদি সমাজ আদিবাসী সমাজের দলিত সমাজের ডাকে অন্যান্য কেন বুদ্ধিজীবী নাগরিক সমাজ পা মেলাবে কিন্তু বন্ধুগণ আমি তো আপনাদের কাছে প্রশ্ন রাখছি আজকে গত কয়েকদিন ধরে যেভাবে আদিবাসী সমাজে নারীর উপর নির্যাতন হয়েছে আগামীকাল কিন্তু নারী জাতি শুধু আমাদের আদিবাসী সমাজের নেই আপনাদের পরিবারের মা বোনেরাও আছে আপনাদের পরিবারের মা বোনেরা যাতে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থার জন্য সামনে এগিয়ে আসুন আর যদি মুখ পূজা সহ্য করেন তাহলে কিন্তু সেই এমন পরিণত হবে যা কিন্তু কোনো কিছু না পাবেন না তার সঙ্গে সঙ্গে গত দুদিন ধরে খাতা এলাকায় যেভাবে নারী নির্যাতন ঘটেছে এবং তার জন্য খাতা শহরের যে কয়েকজন ব্যবসায়ীগণ কয়েকজন রাজনীতিগণ যারা সেই নির্যাতনকারীকে প্রশ্রয় দিয়েছে লঘু করার চেষ্টা করেছে তাদেরকে প্রচন্ডভাবে হুঁশিয়ারি দিচ্ছি যদি কোনোভাবে আমাদের আদিবাসী নারীকে হুমকি দেওয়া হয় কেস ওঠাবার জন্য কোন রকমের প্রেশার ক্রিয়েট করা হয় আমরা আদিবাসী সমাজ খাতড়া শহরে সেই সমস্ত ব্যবসাদার সেই সমস্ত রাজনীতিবিদদের হাত কেটে দেব হাত কেটে দেব আমরা এবং তার সঙ্গে হুঁশিয়ারি দিচ্ছি যদি এলাকায় কোন রকমের দুর্নীতিবাদ ঘটে এই সমস্ত ঘটনা যদি কোন রকমের রাজনীতি রং দেখানো হয় সেখানেও কিন্তু আমরা প্রতিবাদে সামিল হব আমি বারবার আহ্বান করছি আমি বারবার আহ্বান করছি খাতড়া শহরের সমস্ত নাগরিক বৃন্দকে আপনারা এগিয়ে আসুন খাতড়া শহরে আমরা যে ভ্রাতৃত্বপূর্ণ ভাবে সহাবস্থান করছি সেই ভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থানকে আপনারা বিঘ্নিত হতে দেবেন না এই খাতড়া শহরে সম্প্রীতিকে নষ্ট হতে দেবেন না আমাদের মধ্যে জাতি বিদ্বেষমূলক কোন রকম আচরণ করবেন না কয়েকদিন আগে খাতড়া শহরে যে দুর্ঘটনা ঘটেছিল সেখানে আমাদের আদিবাসী সমাজ এবং খাতড়া শহরের বাহারি সমাজের মধ্যে একটা দাঙ্গা লাগাবার চেষ্টা করা হচ্ছিল যেখানে বলা হচ্ছে যে খাতড়া শহরের বাহারি সমাজ নাকি এই আদিবাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং সেই নির্যাতনকারীর পাশে দাঁড়াবে রাজনৈতিক দলরা সব জন হুঁশিয়ার সব হুঁশিয়ার রাজনৈতিক দলরা সব জন হুঁশিয়ার সব জন হুঁশিয়ার এ অন্যায় বিরুদ্ধে আদিবাসী সমাজ লড়ছে লড়বে লড়ছে লড়বে এ অন্যায় বিরুদ্ধে আদিবাসী সমাজ লড়ছে লড়বে লড়ছে লড়বে এ অন্যায় বিরুদ্ধে সমস্ত নাগরিক সমাজ লড়ছে লড়বে লড়ছে লড়বে অন্যায়ের জন্য তো প্রতিনিধি দল দেব না তার সঙ্গে সঙ্গে আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে দেরিত হলেও পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়েছে কিন্তু পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি আপনারা এমন কোন ধারা বসাবেন না যাতে সে দোষী ব্যক্তি সহজে ছাড়া পায় যদি কোন রকমের রাজনৈতিক প্রভাবে বা কোন খাতাসরের ব্যবসাদারদের প্রভাবে আপনারা সেই কেসটাকে লঘু করার চেষ্টা করেন আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে রাস্তায় নামবো আমরা আদিবাসী সমাজ কখনো আইনকে হাতে নিই না আমরা দেশের সংবিধানকে মানি আমরা সুশৃঙ্খল জাতি সেই সুশৃঙ্খল ভাবে আমরা লড়াই করছি গণতান্ত্রিক ভাবে লড়াই করছি আমাদের সবচেয়ে সীমা শেষ হয়ে যাচ্ছে আমাদেরকে এমন কোনো রাস্তায় নিয়ে আসবেন না যেখানে আমরা এমন কোনো রাস্তা তৈরি করব যাতে আমাদের এই জায়গার এই সুন্দর পরিস্থিতি শান্তিপূর্ণ পরিস্থিতিটা বিঘ্নিত হয় তার সঙ্গে সঙ্গে সমস্ত খাতড়া শহরে যেখানে কোনো অন্যায় ঘটুক নারী জাতির উপর অন্যায় ঘটুক কোন জাতি নয় কোন রং নয় আমি অনুরোধ করবো খাতড়া শহরের সমস্ত নাগরিক বৃন্দকে আপনারা সেখানে প্রতিবাদে সামিল হবেন কে কোন জাতির নারী কে কোন ধর্মের নারী এটা ভুলে যান
সমগ্র নারী সমাজের সুরক্ষার জন্য সমগ্র নারী সমাজের নিরাপত্তার জন্য ওই বর্বর নিরলজ্জ বেহায়া জানোয়ারদের পাশে দাঁড়াবেন না তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে পুলিশের হাতে তুলে দেবেন আমি আমার বক্তব্যকে বেশি দীর্ঘায়িত করব না আজকের এই প্রতিবাদে সামিল বিভিন্ন সম্প্রদায়ের যারা কিছু কিছু মানুষ এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম সারা বিশ্বের কন্যাশ্রীরা মায়েরা বোনেরা ভালো থাকুক এই বিশ্বে মান ইজ্জত নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকুক আজকে এটাই চাইব কিন্তু আজকে এই কন্যাশ্রী দিবসে খাতলার মতো মহকুমা শহরে আজকে মাইকটা ধরে আজকে এমন একটা বিষয়কে বলতে এখানে আমাকে ডাকা হয়েছে আমি লজ্জিত আমি দুঃখিত আমি ক্ষুব্ধ আজকে আমার পূর্ববর্তী বক্তারা আজকে যে প্রাসঙ্গিক বক্তব্য আপনাদের সামনে রাখলেন এখানকার শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রিয় মানুষ সমাজ সচেতন মানুষ আমাদের এই বক্তব্যের কথাগুলো কোনো বক্তব্য নয় আমাদের এই কথাগুলো কোনো বক্তব্যের কথা নয় আমাদের জীবন জীবিকা অস্তিত্বের সংকটের প্রশ্ন আমাদের পরিবারের আমাদের মা বোনের ইজ্জতের প্রশ্ন আজকে আপনারা ভাবুন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না আজকে আদিবাসী মহিলারা অত্যাচারিত আজকে আদিবাসী মহিলারা নির্যাতিত আপনারা জানেন সমাজ যখন অসুস্থ হয় সামাজিক ব্যবস্থা যখন অসুস্থ হয় সমাজে যখন দুষ্কৃতিরাজ চলে সমাজের বুকে যখন অস্বাভাবিক ঘটনা ঘটে আর আমরা সচেতন মানুষরা আমরা যারা সুস্থ আছি বলে মনে করি আমরা যদি ওই দুষ্কৃতিরাজের অস্বাভাবিক কাজগুলোকে স্বাভাবিকভাবে বলতে চেষ্টা করি দেখাও না দেখার ভান করি এড়িয়ে চলি মেনে চলি মান্যতা দিয়ে চলি ওই দুষ্কৃতিরাজের অস্বাভাবিক কাজগুলো আগামী দিনে স্বাভাবিক হিসাবে প্রতিপন্ন হবে যার ফলশ্রুতি আপনার বাড়ির মেয়ে আপনার বাড়ির মহিলারা আজকে এই সমাজ ব্যবস্থায় সুস্থ হবে থাকতে পারবে কিনা এটা আজকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আজকে অবাক হয়ে যাবেন খাতোয়ার মতো মহকুমা শহর এই খাতোয়াতে অনেক আদিবাসী মহিলা নির্যাতিত হয়েছে এই খাতোয়া শহরের বুকে আদিবাসী মহিলাকে ফুলিয়ে দেওয়া হয়েছে ইতিহাস তার সাক্ষী আছে সেই দুষ্কৃতিরা আজকে বিভিন্ন মুখোশ পরে আপনাদের সামনে ঘুরে বেড়াচ্ছে আর আজকে এই ঘটনার বুকে আপনার মহকুমা শহরের বুকে আপনার বাড়ির মেয়েটা আপনার কন্যাটা আজকে সুরক্ষিত আছে কিনা আপনি বুকে হাত দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলুন যে আপনার মেয়েটা সুরক্ষিত তো আপনার বাড়ির মেয়েরা সুরক্ষিত তো আপনি আজকে চোখে চোখ রেখে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন